আমরা কিন্তু হেরে যাব আবার রুদ্রতা। আমি চেষ্টা করছি রোহিতকে যাতে এক বছরের আগেই স্পোর্টস একাডেমির কাজে ঢুকিয়ে দিয়ে ফুলকির থেকে অনেকটা দূরে সরিয়ে নেওয়া যায়। বাট ফুলকি কিন্তু এত সহজে এটা হতে দেবে না। আমিও একমত। আজকের পর তো ফুলকির উপর সিম্পাথি সবার আরো বেড়ে যাবে। রুদ্রদা, তুমি আমাকে জমির কাগজটা দিয়ে দাও, বুঝলে? দেখো, কোথাও গিয়ে তোমাকে কিন্তু বিশ্বাস করতেই হবে, আমাকে কিছু করার নেই। আর স্পোর্টস একাডেমিটা কিন্তু আমাদেরকে অনেক দিক থেকে বাঁচাবে। রোহিতকে আমি কাজে টেনে নিতে পারবো। আর তাছাড়া নবাবগঞ্জে রায়চৌধুরী বাড়িতে থাকার একটা ঠিকঠাক কারণও পাওয়া যাবে, তাই না? বাড়ির লোকজনদেরকে তো দলে টানতে হবে নাকি? তার জন্য তো একটা নাটক করতে হবে যে আমি রোহিতকে বক্সিং এর দুনিয়ায় ফিরিয়ে আনতে চাইছি। অ্যাগ্রিড। এটা সবাইকে বোঝাতে হবে যে ফুলকি নয়, রোহিত দাকে শালিনী বক্সিং এ আবার ফেরাতে পারে। রুদ্রদা, শালিনীর স্পোর্টস একাডেমির জমিটায় না তুমি একটা ভিত্তি প্রস্তর স্থাপনের ব্যবস্থা করো, সেখানে রোহিতদাকে টেনে আন। আচ্ছা, এই ভিত্তি প্রস্তর স্থাপন আঙ্কেলকে দিয়ে করালে হয় না? ব্রিলিয়েন্ট, এটা তো আমি ভেবেই দেখিনি। গুড জব রিকি, দারুণ আইডিয়া। রুদ্রদা, এটা কিন্তু আমরা করতে পারি। জেঠুমণিকে আমাদের বোঝাতে হবে যে ফুলকি নয়, আসলে শালিনী রোহিতদার ভালো চায়। শালিনী চায় রোহিতদা যেন তার ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন সব কাটিয়ে আবার বক্সিংয়ে ফিরে আসতে পারে। আর এটা যদি জেঠুমণিকে একবার বোঝানো যায় তাহলে জেঠুমণিও হ্যাপি, তারপর জেঠুমণি মেজবাকে বুঝিয়ে দেবে, তারপর বলটা আমাদের কোর্টে চলে আসবে। ইয়েস, আমরা বৌদিকেও বলবো, ও তো বোঝাতে পারবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। লাবদি তো এখন আমাদের হাতেই আছে, তাই না? আর লাবদি যে ফুলকিকে কতটা ভালোবাসে সেটা তো সবাই জানেই। কাল ভিত্তিপ্রস্তর স্থাপনের পুজো হবে আর সেই উপলক্ষে রাতে একটা পার্টি। শুধু একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, যাতে ফুলকি কোনোভাবেই সেখানে যেতে না পারে। আচ্ছা বাবা, বেশ বেশ বেশ, ঠিক আছে। উফ বাবা, তোমরা মেয়েরা এত ম্যানিপুলেটিভ, কি বলবো। করো তোমাদের ওই ভিত্তিপ্রস্তর স্থাপন, করে ফেলো। কিন্তু ওই জমির কাগজপত্র কিন্তু আমার শর্ত পূরণের পরই পাওয়া যাবে। না, আমি কিন্তু কোনো রিস্ক নেবো না। তোমরা সবাই তো বুঝতে পেরে গেছো যে ফুলকি দাস খুব টাফ অপোনেন্ট, সাংঘাতিক প্রতিদ্বন্দ্বী। কদিন পরে শালিনী তোমাকে কাঁচকলা দেখাবে, ওটা তো হবে না। এমনিতেই এখন একবার গিয়ে দেখো রায়চৌধুরী বাড়িতে কত রকম কাণ্ড কারখানা চলছে। ফুলকি ঠিক আছে তো? এখন কি বিপজ্জনক কাণ্ড বলো দেখি। মাস্টারমশাই, আমি মাঠে গিয়েছিলাম, হঠাৎ করে দেখলাম ফুলকি রিগে। আমি প্রথমটা নোটিস করিনি, যখনই দেখলাম যে ওটা বুঝতে পারলাম ফুলকি, তখনই গিয়ে তাড়াহুড়ো করে লাবুকে নিয়ে এলাম। লাবু, দেখেছিস ফুলকির পাগলাম ওটা? ভাই ছাড়া অন্য কাউকে গুরু হিসেবে মানবে না বলে কি কাণ্ড করেছে। এত জেদ করা কিন্তু মোটেই ভালো নয়। ভগবান না করুন কিছু যদি একটা হয়ে যেত, তাহলে তো আজকে সবাই মিলে ভাইকে দোষারোপ করতো, তাই না? সবাই এটাই ভাবতো যে ভাই ওকে শেখায়নি, ভাই ওকে বকাবকি করেছে, সেই কারণেই আজকে এই কাণ্ডটা হয়েছে। সব ক্ষেত্রে আমার ভাইটাকেই কেন দোষের ভাগিদারি হতে হবে বলতো? সেই দিকটাও তো সবার ভেবে দেখাটা উচিত, তাই না? দিদি, ধানু দিদি, তোমরা সবাইকে বলো ফুলকি দাস অত সহজে মরবে না। আমার তো এর আগেও অনেকবার চোট লেগেছে, আঘাত লেগেছে, সিলিন্ডার তোলার সময়,
বস্তা তোলার সময়, ছোটার সময়, এর আগেও তো আমাকে অনেকবার ছেলে ধরারা ধরে নিয়ে গেছে। তাও তো আমি বেঁচে আছি, দমের কষ্টে প্রাণ বেরিয়ে গেছে, তাও ফুলকি দাস মরেনি। ফুলকি দাসের অত সহজে কিছু হবার নয়, যাতে স্যারকে আমার জন্য বদনাম ঘাড়ে নিতে হয়। বাবা, মেয়ের কথা শুনে তো মনে হচ্ছে যেন বিরাট বোদ্ধা। আমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল জেঠিমা, আমি কথাটা কাউকে আঘাত দেওয়ার জন্য বা পাকামো করার জন্য বলিনি। আসতে পারি? আরে অংশুমান, এসো এসো এসো। কি ফুলকি, তার মানে আমি ঠিক খবরে শুনেছিলাম, তুমি তো দেখছি সত্যি খুব আঘাত পেয়েছো। দাদা ভাই, তুমি আমায় দেখতে এসেছো, আমি এখন ভালো আছি। ফুলকি, সব হলো কি করে? পারমিতা, এক কাজ করো, অংশুমানকে তোমাদের সঙ্গে উপরে নিয়ে যাও, তোমরা ফুলকির কাছে থাকো, ওর ভালো লাগবে। এই তোমার পিয়াল, তোরাও যাও, ওর ভালো লাগবে। ফুলকি রে, আমি বুঝতে পারছি মা, তোর মনে একটা অভিমানের পাহাড় জমে রয়েছে, তাই তো? ঠান্ডা ঠান্ডা, এখন যা উপরে, যা রেস্ট নে, যা 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 যা। এই তোমার অংশুমানকে সঙ্গে নিয়ে যা, যা সাবধানে যাও। দেখে দেখে তুমি ওই থানার দারোগাটাকে উপরে পাঠাতে গেলে কেন? তোমার কোনো দিন কোনো কাণ্ডজ্ঞান হবে না। কেন, কি হয়েছে তাতে? আরে ও তো পারমিতার সহপাঠী, তার উপর ছেলেটি বেশ নম্র ভদ্র। দেখো, বুঝতেই তো পারছো যে ফুলকির মনে একটা অভিমানের পাহাড় জমে রয়েছে, সকলে মিলে কথা বললে ওর মনটা ভালো হবে। ফুলকির ছেলে মানুষটা যেতেই চাইছে না। মেজোগা কি? ফুলকির তো বিয়ে হয়ে গিয়েছে, আর কতদিনই বা ছেলে মানুষ থাকবে বলতো? লাবু, কি ব্যাপার বলতো? আমি তো জানতাম তুই ফুলকিকে খুব ভালোবাসিস, আজকাল কথায় কথায় ওরা তো খুঁত ধরছিস কেন? না না মাস্টারমশাই, সেরকম কোনো ব্যাপার না, খুঁত কেন ধরতে যাবে? আসলে ব্যাপারটা খুব বেশি বিপজ্জনক হয়ে যাচ্ছিল, তো তাছাড়া এই বক্সিং নিয়ে রোহিত আগেও এত ঝামেলায় পড়েছে, তাই বোধহয় একটু টেনসড। আমি বুঝিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। যাকগে, এই সব আলোচনা থাক। শালিনী, বলছি যে ওই তুমি সবার সামনে কি এটা অ্যানাউন্স করবে বলছিলে, সবাই তো আছেন, বলে দাও। হ্যাঁ রুদ্রদা, ভেবে তো ছিলাম, বাট বাড়ির যা সিচুয়েশন মনে হয় এখন বলাটা ঠিক হবে না, তাই না? ও মাই ফাদার, ওয়াই নট সেইং টক টক টক। জেঠুমণি, আমি জানি তুমি হয়তো রাজি হবে না, তাও আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি চাই আমার স্পোর্টস একাডেমির ভিত্তিপ্রস্তরটা তুমি স্থাপন করো। আসলে এতদিন পরে একটা পুজো করে ভিত প্রতিষ্ঠা করতে চলেছি, তো আর শুধু পূর্ব মেদিনীপুরের ছেলেমেয়েরাই নয়, কলকাতা থেকেও কিন্তু প্লেয়াররা আসবে এখানে, আমি চাই তুমি ভিতটা প্রতিষ্ঠা করো। শালিনী, তুমি এটা হঠাৎ জেঠুমণিকে কেন বলছো? কারণ জেঠুমণির থেকে যোগ্য আর কেউ নেই এই কাজের জন্য। আর রোহিত, আমি চাই তুমিও আমার পাশে থাকো। কাল পূজো আর প্রোগ্রাম সবটাই ঠিক করা হয়ে গেছে, রুদ্রদা সাহায্য করেছে। হ্যাঁ, ওই আর কি, সাহায্যটুকুই। আমি মাসমশাই ভাবলাম যে এই ছেলেমেয়েগুলো আছে এখানে, এতগুলো ছেলেমেয়ে, ওদের কথা হঠাৎ মাথায় এলো। না দেখুন, ফুলিয়ে বলার মতো তো কিছুই নেই, এটুকু যদি ওদের জন্য করা যায়। আর শালিনী খুব ভালো প্ল্যান করেছে মাস্টারমশাই, আপনার নামটাও আসলে অ্যানাউন্স করে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা মেয়ে করে ফেলেছে।